सब है, बाकी सब करे ना बराती पाल कहने ने कि चुंकले साकल कवि मदन मोहन तरकार लंकर एक कविता पाखी सब करे रब राती पोहालो। कवि मदन मोहन तरकालंकर कविता के आम्रा विभिन्न आंगिके सुनब, किन्तु आमार उपस्थापन प्रथम थाकबे एकजुन नाम मने करें जे साइदी के थाकबे साइदी। साइदी प्रथम भर्ती हलो आमार काछे भर्ती होयेछे होये ए कविताटा बोलछे जे सर আমাকে এই কবিতাটা একটু আপনি যদি একটু আমাকে শিখাই দিতেন আমি খুব ভালো পারতাম, একটু মানে বুঝতে বোঝা শিখেছে, কথা বলতে শিখেছে। তখন আমি বলছি তুমি তো সাইদি পারবা না, তো তুমি এক কাজ করো আকার রসিকার বাদ দিয়ে পড়ে আসো। এখন সাইদিকে আমি শেখালাম, শেখানোর পর সাইদি বাড়ি যেয়ে পড়ে আসছে। আসার পর পরদিন বলছে স্যার আমি পড়ে আসছি। তো আমি বলছি তাহলে তুমি বলো, তা বলছে পক সব কর রব রত পহল কনন কসম কল সকল ফটল। আমাকে বলছে স্যার কমন হল কমন হল, আমি বললাম চমৎকার হল চমৎকার হল। ঠিক আছে, এরপর দ্বিতীয় দিন সাইদিকে আমি বলছি তুমি এবার আকার দিয়ে পড়ে আসবা। কি দিয়ে? আকার দিয়ে। সাইদি বাড়িতে গিয়ে খুব ভালো মতো চর্চা করেছে, করে এসে বলছে স্যার আমি বলছি। তো আচ্ছা বলো, বলছে পাকা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসমাকালা সাকালা ফাটালা। এখন সাইদি স্যারকে বলছে, মানে আমাকে বলছে স্যার কামানা হালা কামানা হালা, আমি বলছি চামাতা কারা হালা চামাতা কারা হালা। ঠিক আছে, এরপর মনে করেন আমি বলছি এবার তুমি রসুকার দিয়ে পড়ে আসবা। কি দিয়ে? রসুকার দিয়ে। এখন আকার রসিকার রসুকার সবটাই তো পড়তে হবে। এখন রসুকার দিয়ে পড়তে বলেছি, ও বাড়িতে গিয়ে রীতিমতো আম্মুর কাছ থেকে ভালো করে শিখেছে। পরের দিন এসে আমাকে বলছে স্যার বলবো, আমি বলছি আচ্ছা বলো। বলছে পুকুর শুভু কুরু রবু ঋতু পুহলু কোন কুসুম কোনো সকলে ফুটলো। আমাকে বলছে স্যার কুমন হলো কুমন হলো, আমি বলছি শুভু তো কুরু হলো চুমু তো কুরু হলো। ঠিক আছে, এখন সর্বশেষ ধাপ, সর্বশেষ ধাপ কি? রসিকার। কি রসিকার? এটা কিন্তু খুব কঠিন জিনিস। তো ওকে বললাম, বলার পরে সাইদি ঠিকই বাড়ি থেকে পড়ে আসছে, বাড়িতে যেয়ে প্র্যাকটিসও করছে ভালোভাবে। এখন সর্বশেষ আমি বলছি তোমার সর্বশেষ প্রতিযোগিতা, তুমি একজন কবি হয়ে যাবা, তো তোমার সর্বশেষ প্রতিযোগিতা রসিকার দিয়ে পড়ো। বলছে পিকি শিবি তুরি রিবি রীতি পিহিলি তুমি কিসি মিকিলি শিকিলি ফিটুলি। ও আমাকে জিজ্ঞাসা করছে স্যার কিনি নিহিলি কিনি নিহিলি, আমি বলছি স্যার চিনিতে কিরে হিলি চিনিতে কিরে হিলি। এখন সাইদি রীতিমতো একজন কবি হয়ে গেছে। তো আমার দাদু আব্দুর রৌফের সাথে সাইদির দেখা রাস্তায়, বলছে সাইদি তুমি তো একজন কবি হয়ে গেছো, তা তুমি আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাও। তখন সাইদি বলছে পাখি সব করে রব রাতি পোহালো কানুনে কুসুম কলি সকলে। দাদু বলছে এ তো অনেক শুনেছি, এরকম শুনলে কাজ হবে না। তখন সাইদির রাগ হয়ে গেছে, বলছে দাঁড়াও দাদু তোমার মজা দেখাচ্ছি। এখন সাইদি যে বক্তব্য দেয় না, মনে করেন যে মানসে বক্তব্য দেয়, সাইদি ওই রকম বলছে পাখি সব করে রব রাতি পোহালো কানুনে কুসুম কলি সকলে ফুটিল। এখন দাদু মনে করেন যে ভাবি আমার কি মারিয়ে বসে কি না। এখন দাদু তো মনে করেন যে ভয় পেয়ে উঠল। তখন সাইদি আবার তখন কি করলো, তাহলে এক কাজ করা যাক, তাহলে একটু নরম সুরে গেয়ে তাকে বোঝাই। তখন বলছে আরে পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। এখন দাদু ঠান্ডা হয়ে গেল, আপনারা যেরকম ঠান্ডা হয়ে গেছেন, দাদু পুরো এরকম ঠান্ডা হয়ে গেল। এখন দাদু বলছে কি যে সাইদি তোকে খুব ভালোই লাগছে, তাহলে তুমি পরের স্টেপগুলো বলতে থাকো। এখন ওই যে মনে করেন হেক্কু পাটি আছে, হেক্কু পাটি খাওয়া পাটি, দেখবেন জিকিরি ফিকিরি দিন কাটাই। ঠিক আছে, এখন যদি জিকিরি ফিকিরির মতো যদি বলা হয় তাহলে কেমন লাগবে? এখন জিকিরি ওরে পাখি রাতি পোহালো হয় 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 হয়
এখন এখন যদি এইটা যারা ওয়াজ করে না বক্তা, এখন শীতকাল আসছে, ওয়াজ মাহফিলে যদি বক্তা যদি বলে তাহলে কিরাম লাগবে? ঠিক আছে, তখন সাইদি বলছে এরকম, ও আমার ভাইরা ও আমার বোনেরা, পাখি সব করে রব রাতে পোয়ালো, কানে কুসুম কলি সকলে ফুটিলে, ঠিক না? এরপরে মনে করেন যে এরপরে সে আকর্ষণ কি, আকর্ষণ মনে করেন কি, তুতলা, তুতলা যদি বলে তাহলে কিরাম না? তুতলা যেহেতু একটু আগে শুনেছেন, তুতলার আকর্ষণ এখন ভালো লাগবে না, কিন্তু যদি গালে দাঁত না থাকে, তার গালে দাঁত নেই, সে যদি বলে এটা তাহলে কিরাম লাগবে? ঠিক আছে। এরপরে দেখেন তুতলা, তুতলা একটু আগে আমরা যে তুতলার কথা বলেছি, সে তুতলা যদি বলে তাহলে ঠিক আছে। এরপরে সর্বশেষ আকর্ষণ না, এরপরে আরো আকর্ষণ আছে, একটা আকর্ষণ মহিলারা দেখবেন কি, মানে মৃত্যুর আগে শ্বশুর শাশুড়ি খেদমত করে না, মরার আগ মুহূর্তে যখন আর খাইতে পারে না তখন রসগোল্লা নিয়ে কয় আব্বা খাও, আব্বা খাও, তখন আর খাইতে পারে না। এরকম সময় দেখবেন মারা যাওয়ার পরে ওই মহিলা কান্নাকাটি করে, সুর তুলে তুলে, ঠিক আছে, কিরকম কান্না তাহলে শোনো, এইটা যদি এরকম বলা হয় তাহলে, ঠিক না, ঠিক না? এখন এখন সর্বশেষ যেটা আমাদের সমাজে একটা নিগৃহীত, আমরা যাদেরকে অবহেলায় চোখে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে সেইভাবেই সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের তাদেরকে অবহেলা করা উচিত নয়। সেটা হচ্ছে হিজরা। কি হিজরা? হিজরারা যদি এই লাইনটা বলে তাহলে কেমন লাগতে পারে দেখেন। হ্যাঁ বুড়াই, পাখি সব করে না রাত্রি পোয়ালো, কেন না কিছু সকালে ফুটিল, হ্যাঁ হ্যাঁ।